নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আমি রোকিনী। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে এই নভেম্বর মাস কেমন কাটছে, আসুন এই ভিডিওর মাধ্যমে জানব। এক একটি বার্তা খুলে ধরবো আপনাদের কাছে। মেষ রাশি বা মেষ লগ্নের শরীর স্বাস্থ্য, অর্থ, পারিবারিক জীবন, শিক্ষা এবং কর্ম নিয়ে আলোচনা করব। এবং আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আপনারা রাশিফল ঠিকঠাক জানতে হলে আপনারা আপনাদের জন্ম ছকটি খুলে দেখুন। জন্ম ছকের মধ্যে কোন গ্রহের দশা চলছে, যদি চলে শনি নামক গ্রহটির দশা। শনি আপনাদের জীবনে রাজযোগকারী গ্রহ। যদি চলে শনি নামক প্ল্যানেট বা গ্রহটির দশা, তাহলে কিন্তু আপনারা আপনাদের জীবনে শুভ ফল যেটা গোচরে ঘটছে সেই ফলে কিন্তু বৃদ্ধি পাবেন। যদি ঘটে অশুভ বুধের দশা বা নিচস্থ বৃহস্পতির দশা, তাহলে কিছুটা ব্যয় বাড়বে, কিছু অশান্তি ডিস্টার্ব কিন্তু তৈরি হবে। এবং শরীর স্বাস্থ্য নিয়ে প্রথমেই আলোচনা করব। মেষ রাশির নভেম্বর 2020 শরীর স্বাস্থ্য কেমন যাবে, কারণ শরীর আমাদের জীবনের মূল আধার। যদি লগ্ন এবং রাশির মালিক বা ড্রাইভার হিসেবে আমরা চিহ্নিত করি, তাহলে দেখব মঙ্গল সেই সিটে বসে রয়েছে। আর এই মঙ্গল আপনাদের রাশি বা লগ্ন থেকে ঠিক দ্বাদশে মীন রাশিতে বক্রী অবস্থায় অবস্থান করবে 14 নভেম্বর অবধি। তারপরে মঙ্গল মার্গে যাবে, কিন্তু থাকবে দ্বাদশে। ফলত আপনাদের এই মাসে কিছুটা আলস্য, লো কনফিডেন্স, ল্যাথার্জি তৈরি করে দেবে, কারণ বক্রী মঙ্গলের ওপর শনির দৃষ্টি। আর মঙ্গল শনি দুজনেই কিন্তু বিরোধী, ফলত কিছুটা শনির দৃষ্টি যেখানেই যাবে সেখানেই কিছুটা ডিলে তৈরি করে দেয়। এক্ষেত্রে আপনাদের ক্ষেত্রেও তাই হবে এবং 14 নভেম্বর অবধি কিছুটা অবস্টাকেল বাধা বেশি থাকবে। শরীরের ওপর বিশেষ যত্ন নিতে হবে, বিশেষ করে টনসিল, পেট রিলেটেড সমস্যা, চোখ, রক্ত রিলেটেড সমস্যা এবং নিউরো রিলেটেড সমস্যা কিছুটা আপনাদের খরচ বৃদ্ধি করাবে। তাই মঙ্গল যাদের জন্মচার্টে অশুভ অবস্থায় রয়েছে, দেখে নিন মঙ্গল কোথায় কীভাবে রয়েছে, তারা কিন্তু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলুন। আর এই মাসে যে কোনো রকমের বিবাদ থেকে দূরে থাকুন। যে কোনো রকমের বিবাদ থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে কেন, কারণ মঙ্গল আপনাদের বক্রী অবস্থায় রয়েছে। এমন একটি গ্রহ মঙ্গল, খুব উগ্র গ্রহ, এবং তার দৃষ্টি থাকবে হচ্ছে আপনাদের তৃতীয় এবং ষষ্ঠ স্থানে। ফলত শত্রু কিন্তু আপনার ওপর হাবি হতে পারে এবং আপনার হঠাৎ মাথা গরম হয়ে যাবে এবং শত্রুর সাথে আপনি কোনো না কোনো কারণে বিতর্কে জড়িয়ে পড়বেন, আর সেই সমস্যা আইনি সমস্যায় চলে যেতে পারে। তাই বিতর্ক থেকে দূরে থাকুন, বিশেষ করে কোনো সহযোগী বন্ধু বা ভাতৃবিরোধ, বা যদি আপনাদের ভাড়াটিয়া থেকে তাদের থেকে পাড়া প্রতিবেশী বা ভাড়াটিয়াদের সাথে যে কোনো রকমের বিরোধ থেকে দূরে থাকতে হবে। এই পরামর্শই আপনাদের এই মাসে থাকছে মঙ্গলের এই অশুভ স্থিতির জন্য। এবং পারলে মঙ্গলকে স্ট্রং করার জন্য আপনারা মা বগলার পুজো অবশ্যই প্রতি মঙ্গলবার করুন, তাতে কিন্তু মঙ্গলের এই অশুভ প্রভাব থেকে আপনারা মুক্ত হবেন। যদি আর্থিক দিক নিয়ে আলোচনা করি মেষ রাশি বা মেষ লগ্নের, তাহলে দ্বিতীয় পথই আপনাদের শুক্রদেব এতদিন পর্যন্ত ষষ্ঠ স্থানে ছিল বটে, কিন্তু নিচস্থ অবস্থায় ছিল। তাই যারা ধার দেনায় জর্জরিত তাদের কিন্তু কিছুটা সমস্যা বৃদ্ধি পাচ্ছিল, তাই তো? দেখবেন এই আগত সময়ে এই শুক্র নিচস্থ অবস্থা ছেড়ে তার নিজ ঘরে তুলা রাশিতে অবস্থান করবে, ফলত কিছুটা হলেও পরিস্থিতির পরিবর্তন ঘটাবে এবং আর্থিক দিক থেকে আপনাদের স্টেবিলিটি এনে দেবে। এবং দ্বিতীয়ভাবে রাহু কখনো ভালো ফল দেয়, কখনো মন্দ ফল দেয়। এই রাহু আপনাদের প্রাপ্তির সুযোগ, হঠাৎ প্রাপ্তির সুযোগ করিয়ে দেবে। ফোর্থ
নভেম্বরের পর থেকে হঠাৎ কিছু প্রাপ্তি ঘটিয়ে দেবে এবং যার ফলে কিছুটা আপনাদের জীবনে সঞ্চয় ঘটবে। শনিদেব আপনাদের আয়পতি, কিন্তু যখন কোনো প্ল্যানেট নিজের ঘরের থেকে দ্বাদশভাবে অবস্থান করে সেই ফলের কিছুটা হলেও নেগেট করে দেয়। যেহেতু একাদশপতি তার একাদশ ঘর থেকে দ্বাদশে অবস্থান করছে অর্থাৎ দশম ঘরে, ফলত কিছুটা হলেও আয়ের ক্ষেত্রে আপনাদের বাধা তৈরি হচ্ছিল, সেই বাধা কিন্তু 18ই নভেম্বরের পর থেকে মুক্ত হয়ে যাবে এবং আয়ের পথে দেখবেন আস্তে আস্তে উন্নতি সাধন হয়েছে। এছাড়াও যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের দেখবেন এতদিন পর্যন্ত ইনক্রিমেন্টের ক্ষেত্রে যে বাধা আসছিল সেই বাধা অনেকটাই দূরীভূত হয়েছে, কিছু হলেও ইনক্রিমেন্ট ঘটবে 16ই নভেম্বরের পর থেকে। এবং এক্সপোর্ট ইম্পোর্টের সাথে যুক্ত যারা ব্যবসাদার রয়েছেন তাদেরও উন্নতি রয়েছে, তার সাথে শৌখিন দ্রব্যের ব্যবসাদার যারা রয়েছেন তাদেরও উন্নতি ঘটবে, আয়ের পথে বৃদ্ধি ঘটবে। এবং আপনারা আপনাদের ঋণ পরিশোধ করতে পারবেন। যারা বহুদিন ধরে ঋণের অ্যাপ্লাই করে রেখেছেন কিন্তু ঋণ হচ্ছিল না তাদের ক্ষেত্রে বলবো এই মাসে সেই চেষ্টাটা করলে কিন্তু ঋণের সুযোগ ঘটবে আপনাদের। আর্থিক জীবনে যদি ওভারঅল দেখি তাহলে 16ই নভেম্বরের পর থেকে আর্থিক স্থিতির পরিবর্তন অবশ্যই হচ্ছে। যে অবস্টাকেল বাধা এতদিন পর্যন্ত হচ্ছিল সেই বাধা বা অবস্টাকেল অনেকটাই কেটে যাবে এবং আয়ের পথে আস্তে আস্তে উন্নতি ঘটবে, সঞ্চয় বাড়বে। শিক্ষাক্ষেত্র, শিক্ষা আমাদের জীবনের আরেকটি মূল আধার। শিক্ষাক্ষেত্র নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখব 20ই নভেম্বর অবধি শিক্ষাক্ষেত্রে বিশেষ করে ছোট ছোট ছেলেমেয়েরা যারা পড়াশোনা করেন প্রাইমারি এডুকেশনের সাথে যুক্ত তাদের কিন্তু পড়াশোনায় মন থাকবে না, একটু লেথার্জি, ঘুম বেশি এগুলো থাকবে। এবং 20ই নভেম্বরের পর থেকে যখন বৃহস্পতি আপনাদের দশমভাবে অবস্থান করবে তার অমৃততুল্য দৃষ্টি থাকবে আপনাদের চতুর্থভাবের ওপর, দেখবেন যে শিক্ষাক্ষেত্রে প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে উন্নতি সাধন হয়েছে। তার সাথে যারা হায়ার এডুকেশন করেন তাদের ক্ষেত্রেও কিন্তু উন্নতি রয়েছে এবং তারা হায়ার স্টাডির সাথে সাথে চাকরি পাওয়ার একটা সুযোগ তৈরি হবে। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং যারা পড়াশোনা করেন বা এডুকেশন রিলেটেড যারা পড়াশোনা করেন টিচারের পরীক্ষা দিচ্ছেন তাদের কিন্তু একটা চাকরির সুযোগ ঘটতে পারে। কর্মজীবন নিয়ে যদি আলোচনা করি তাহলে সরকারি কর্মজীবনে 18ই নভেম্বরের পর থেকে কিছুটা হলেও ভালোর দিকে এগাবে। শনি এতদিন পর্যন্ত দশমভাবে ছিল কিন্তু তেমনভাবে সুফল আপনারা সরকারি কর্মচারীরা পাননি, কিন্তু আগত 18ই নভেম্বরের পর থেকে শনি তার স্টারে উপস্টারে চলে যাবে। স্টার থাকবে হচ্ছে রবির এবং সাব থাকবে হচ্ছে শনি। যেহেতু শনির সাবে চলে যাবে ফলত আপনাদের চাকরি ক্ষেত্রে কিছুটা হলেও যে অবস্টেকেল বাধা অনেকটা দূর করবে, কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপ থাকবে কারণ নবমপতি বৃহস্পতি 20ই নভেম্বরের পরে আবার শনির সাথেই নবমভাবে যুক্ত হচ্ছে, ফলত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ লাগাতার আপনাকে কর্মের ওপর সরকারি কর্মচারীদের ওপর লাগাতার কোনো না কোনোভাবে চাপ বৃদ্ধি করাবে এবং ট্রান্সফারের একটা সুযোগ তৈরি করে দেবে। এই বৃহস্পতি যখন আপনাদের দশম গৃহে গিয়ে অবস্থান করবে যারা ট্রান্সফার চাইছিলেন তাদের কিন্তু ট্রান্সফার হয়ে যাওয়ার সুযোগ রয়েছে, কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপ আপনার বাড়বে এবং আপনারা প্রমোশনের ক্ষেত্রে কিছুটা বাধার সম্মুখীন আপনাদের হতে হবে, কিন্তু সেই প্রমোশন আপনাদের ঘটবে শত বাধা সত্ত্বেও। যদি বেসরকারি কর্মচারীর জীবনে দেখি, কর্মচারীদের দিক থেকে দেখি তাহলে শুক্র এবং বুধ দুটো মেন প্ল্যানেট কিন্তু
পরিবর্তন করে রেখেছে যে যার ঘর। ফলত এক্ষেত্রে বুধ আপনাদের 3 নভেম্বর অবধি বক্রী অবস্থায় থাকবে। কর্মক্ষেত্রে দেখবেন ছোটোখাটো ভুল ভ্রান্তি এতদিন পর্যন্ত হচ্ছিল, যার কারণে কিছু না কিছু প্রমোশনের ক্ষেত্রে ইনক্রিমেন্টের ক্ষেত্রে বাধা তৈরি করছিল এবং আপনারা আপনাদের টার্গেট ফুলফিল করতে পারছিলেন না বেসরকারি কর্মচারীরা। এই সমস্ত তৈরি হচ্ছিল বুধ বক্রী অবস্থার জন্য, কিন্তু 3 নভেম্বরের পর থেকে সেই বুধ কিন্তু হচ্ছে মার্গী হয়ে যাবে এবং শুক্র এবং বুধের এই কম্বিনেশন একে অপরের ঘরে যাওয়া, এটা কিন্তু প্রাইভেট সেক্টরে যুক্ত লোকেদের ক্ষেত্রে একটা উন্নতি সাধন করবে এবং 16ই নভেম্বরের পরে প্রাইভেট সেক্টরে যুক্ত লোকেদের কিন্তু ইনক্রিমেন্ট হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। তার সাথে যদি আমরা ব্যবসাদারদের কথা আলোচনা করি তাহলে দেখব আপনাদের সপ্তম পতি হচ্ছে শুক্রদেব। সেই শুক্র কিন্তু এতদিন পর্যন্ত ষষ্ঠভাবে ছিল, নিচস্থ অবস্থায় ছিল। 16 তারিখ অবধি ব্যবসাদাররা খুব একটা উন্নতি সাধন করতে পারবেন না ব্যবসা জীবনে এবং ব্যবসাদারদের বলবো রাহু যেহেতু দ্বিতীয় ভাবে রয়েছে, ষষ্ঠ ভাবের ওপর দৃষ্টি রয়েছে রাহুর, তাই পার্টনারশিপ ব্যবসায় কিন্তু বড় সড়ো ইনভেস্ট আপনারা করবেন না, তাতে কিন্তু আপনাদের ক্ষতি হবে। এবং 16ই নভেম্বরের পর থেকে শুক্র যখন নিজের ঘরে চলে যাবে এবং ষষ্ঠ ভাব ছেড়ে যাবে তখন কিন্তু আস্তে আস্তে আপনাদের ব্যবসায়িক জীবনে উন্নতি সাধন হবে, বিশেষ করে যারা ইলেকট্রনিক্স মোবাইল শৌখিন দ্রব্যের ব্যবসা করেন, ফ্যাশন বুটিক চ্যানেল অনলাইনে ব্যবসা করেন, তাদের কিন্তু ধীর গতি হলেও উন্নতি অবশ্যই ঘটছে। পারিবারিক জীবনের ওপর যদি দৃষ্টি দিই তাহলে নবমপতি বৃহস্পতি নিচস্থ অবস্থায় দশমে চলে যাবে, তাই পিতার শরীর নিয়ে বিশেষ যত্ন নিতে হবে। এবং চতুর্থ ভাবের ওপর শনির দৃষ্টি বৃহস্পতির দৃষ্টি, মায়ের শরীর নিয়েও কিছুটা চিন্তা থাকছে, তবে পিতার শরীর নিয়ে বিশেষ করে চিন্তায় রাখবে এই মাসটি। যদি সন্তানের দিকে আলোচনা করি, সন্তানের দিক থেকে আপনার কিন্তু 16ই নভেম্বর অবধি খুব ভালো সম্পর্ক থাকবে এবং সন্তানের উন্নতি অবশ্যই রয়েছে, কিন্তু 16ই নভেম্বরের পর থেকে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে, কারণ পঞ্চমপতি অষ্টমে কেতু যুক্ত হয়ে যাবে এবং সন্তানের কর্ম নিয়ে কিছুটা চিন্তা আপনি করবেন। যদি বিবাহিত জীবন নিয়ে আলোচনা করি তাহলে কিন্তু সেখানে খুব একটা ভালো খবর আপনাদের দিতে পারবো না, কারণ সপ্তমপতি শুক্র এতদিন পর্যন্ত ষষ্ঠভাবে নিচস্থ ছিল। ছোটোখাটো তো ঝগড়া বিবাদ আপনারা দেখছিলেন এবং যাদের শুক্রের দশা চলছে বা শুক্র নিচস্থ অবস্থায় রয়েছে জন্মচাটে, তারা তাদের জীবনে দেখছিলেন যে কী দুর্বিষহ জ্বালা বিবাহিত জীবনে চলছিল। এবং যাদের বিশেষ করে বুধের দশা, বুধ বা শুক্রের দশা চলছে এমন জাতক জাতিকারা মেষ লগ্ন বা মেষ রাশির এতদিন পর্যন্ত ফেস করছিলেন যে কী টাইপের দুর্বিষহ জ্বালা বিবাহিত লাইফে তৈরি হচ্ছে, ছোটো ছোটো কথায় ভুল বোঝাবুঝি ঝগড়া ঝামেলা তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু এই মাসেও সেই প্রবলেমটি থাকছে। যেহেতু সপ্তম স্থানে সপ্তমপতি আসছে বটে, কিছুটা ব্যালেন্স আসবে, কিন্তু সেখানে তো বুধ বসে রয়েছে, সপ্তমের সাথে ষষ্ঠভাবের কানেকশান রয়েছে, ফলত ছোটো ছোটো কটায় কিন্তু কিছু না কিছু ডিস্টার্ব তৈরি হবে। এক্ষেত্রে বলবো প্রতি শুক্রবার করে মা লক্ষ্মীর পুজো দিন এবং কেশর আপনারা আপনাদের কপালে এবং নাভিতে লাগান, এতে বিবাহিত লাইফের যে সমস্যা চলছে সেই সমস্যা অনেকটাই মিটবে। এছাড়া যেহেতু কেতু অষ্টমে রয়েছে শ্বশুরবাড়ির লোকজনের সাথে একটা দূরত্ব তৈরি হবে দেখবেন, এবং শ্বশুরবাড়ির লোকজন আপনার সাথে বনিবনা হতে চাইবে না, এই জিনিসটি আপনারা ফেস করবেন। এই রইল ওভারঅল মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে এই নভেম্বর মাসটি কেমন যাবে। আর মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে একটি আমার প্রতিকার হিসেবে আপনাদের সামনে বলা যে আপনারা প্রতি মঙ্গলবার দিন মা বগলার মন্দিরে গিয়ে অবশ্যই মা বগলাকে পুজো দিন, এতে দেখবেন মঙ্গল
যে অশুভ প্রভাবে রয়েছে, কারণ মঙ্গল আপনাদের মেন ডাইভার প্ল্যানেট, সেটি স্ট্রং হয়ে যাবে এবং মঙ্গলের থেকে যে কোনো রকমের যে বাধাগুলো আসবার কথা সেগুলো আসবে না। তাই প্রতি মঙ্গলবার দিন বগলা মন্দিরে পুজো দিন এবং শনিবার দিন যারা কর্ম করেন সরকারি হোক বেসরকারি, তারা শনিবার দিন পারলে ছায়া দান করুন, অর্থাৎ একটা লোহার বাটিতে কিছুটা সর্ষের তেল নিয়ে নিজের মুখ দর্শন করে কোনো শনি মন্দিরে যেখানে প্রদীপ জ্বলছে সেখানে ঢেলে দিন, এতে আপনারা গুড রেজাল্ট পাবেন। আজকের মতো বিদায় নেব, নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।